এতক্ষণে বোধ হয় আসন পেতেছে আর পাত পড়েছে, এইবারে বোধ হয় খেতে ডাকছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই, লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবারে ডাল তরকারি ছক্কা সব আসছে, তা আসু, আমি তো আর যাচ্ছি না। আচ্ছা এবারে কি মাছের কালিয়া, তারপরে মাংস বুঝি, তা হোক না, আমি তো আর যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে, সেবারে ওদের বাড়ির রান্না তো অতি চমৎকার হয়েছিল। অবশ্য এখনো সময় আছে, কিন্তু থাকলেই বাকি, আমি তো যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়েছে, এইবারে দই রাবড়ি আর রসগোল্লা, ওই যা ফুরিয়ে গেল তো। পাঁচমেশালি গল্প চ্যানেলে আজকে শোনাবো সুকুমার রায়ের হাসির গল্প পেটুক। চরিত্রায়নে হরিপদ, শ্যামাপদ ও সূত্রধর মৌমিতা সেনগুপ্ত। বড় মামা, মেজ মামা ও ডাক্তারের ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সকলে মিলে উপভোগ করি সুকুমার রায়ের পেটুক। হরিপদ, ও হরিপদ। হরিপদর আর সাড়া নেই, সবাই মিলে এত চেঁচাচ্ছে, হরিপদ আর সাড়াই দেয় না। কেন, হরিপদ কালা নাকি? কানে কম শোনে বুঝি? না, কম শুনবে কেন, বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায়। তবে হরিপদ কি বাড়ি নেই? তা কেন, হরিপদর মুখ ভরা কিরের নাড়ু, ফেলতেও পারে না, গিলতেও পারে না, কথা বলবে কি করে, আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না, তাহলে যে ধরা পড়ে যাবে। তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে, আর যতই গিলতে যাচ্ছে ততই খলার মধ্যে নাড়ুগুলো আটার মতন আটকে যাচ্ছে। বিষম খাওয়ার জোগাড় আর কি। এটা কিন্তু হরিপদের ভারী বদ অভ্যাস, এর জন্য কত ধমক, কত শাসন, কত শাস্তি, কত সাজায় যে সে পেয়েছে, তবু তার আক্কেল হলো না। তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই, যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি। এদিকে পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু হ্যাংলামি তার যায় না। সেই যে একদিন বিষম পেটুকের গল্প শুনেছিলাম, সে একদিন এক বড় নেমন্তন্নের দিনে প্রতিজ্ঞা করেছিল, আজ আমি নেমন্তন্নে যাব না। সবাই বলল, কি ভয়ানক, তুমি এমন ভীষ্মের মতন প্রতিজ্ঞা করছো কেন? কিন্তু সে কারোর কথা শুনল না, ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইল, আর সকলকে বলে দিল, ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও। পেটুক মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন, কিন্তু মনটাকে তো আর বন্ধ করে রাখা যায় না, মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই নেমন্তন্নর জায়গায়। সে ভাবছে, এতক্ষণে বোধ হয় আসন পেতেছে আর পাত পড়েছে, এইবারে বোধ হয় খেতে ডাকছে। কি খেতে দিচ্ছে? লুচি নিশ্চয়ই, লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে। এবারে ডাল তরকারি ছক্কা সব আসছে, তা আসু, আমি তো আর যাচ্ছি না। আচ্ছা এইবারে কি মাছের কালিয়া, তারপরে মাংস বুঝি, তা হোক না, আমি তো আর যাচ্ছি না। মাংসটা না জানি কেমন রেঁধেছে, সেবারে ওদের বাড়ির রান্না অতি চমৎকার হয়েছিল। অবশ্য এখনো সময় আছে, কিন্তু থাকলেই বাকি, আমি তো যাচ্ছি না। যাক, এতক্ষণে টক দেওয়া হয়েছে, এইবারে দই রাবড়ি আর রসগোল্লা, ওই যা ফুরিয়ে গেল তো। বলেই এক লাফে জানলা টপকে হাঁপাতে হাঁপাতে সে নেমন্তন্নর জায়গায় গিয়ে হাজির। আমাদের হরিপদর দশাও ঠিক তাই, যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয়, তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না। যখন অসময়ের অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায়, তখন কাঁদে আর বলে, আর না এবারেই শেষ। কিন্তু দুদিন না যেতে যেতেই আবার যে সেই, তাই সবাই বলে, কাবু হলেই আর গাব খাবো না, আর তাজা হলেই গাব খাবো না তো খাবো কি। এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল বটে, কিন্তু তবু তো লজ্জা নেই। হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল, দাদা শিকির এসো, পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দেখলাম। দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেওয়ার অর্থ হয়েছে, পিসিমার ঘরে যে শেকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না, তাই দাদার সাহায্যের দরকার হয়। দাদা এসে আস্তে আস্তে শেকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ির থেকে এক হাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে। মুখে দিয়েই চিৎকার, কথায় বলে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে।
কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক। চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিল সব কি হলো কি হলো কি হলো বলে দৌড়ে এলেন। শ্যামাপদ বুদ্ধিমান ছেলে, সে দাদার চিৎকারে নমুনা শুনে এক দৌড়ে ঘোষেদের পাড়ায় হাজির। সেখানে অত্যন্ত ভালো মানুষের মতন তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝে নিচ্ছে। কিন্তু হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি চেকে বসেছে। তারপর হরিপদর যা সাজা, এক সপ্তাহ ধরে সে না পারে চিবোতে না পারে গিলতে, তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা। কিন্তু তবু তো তার লজ্জা নেই, আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে। খানিক বাদে মুখখানি ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতন এসে হাজির। হরিপদ বড় মামা বললেন, কি রে এতক্ষণ কোথায় ছিলি? এই তো ওপরে ছিলাম। তবে আমরা এত চেঁচাচ্ছিলাম, তুই জবাব দিচ্ছিলি না যে? হরিপদ মাথা চুলকোতে চুলকোতে বলল, আগে জল খাচ্ছিলাম কিনা? শুধু জল না, কিছু স্থলও ছিল। হরিপদ শুনে হাসতে লাগলো, যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে। এর মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির। তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল, আর তারপর থেকে প্রায় 10-12 খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে। তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিকক্ষণ ইংরেজিতে ফিসফাস কি যেন বলাবলি করলেন, তারপরে গম্ভীরভাবে বললেন, বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত, ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলেই চলছে না। চারদিকে যেরকম প্লেগ আর ব্যারাম, এই পাড়াশুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। বড় মামা তখন বললেন, হ্যাঁ হ্যাঁ, তার ব্যবস্থা করা হয়েছে। দিদিকে বলেছি সেঁকো বীজ দিয়ে নাড়ু পাকাতে, সেগুলো পাড়াময় ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে। বড়মামা, নাড়ু কবে পাকানো হবে? সে তো এতক্ষণে হয়ে গেছে, সকালেই তো টেপিকে দেখছিলাম এক তাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে। হরিপদর মুখখানা আমশির মতন শুকিয়ে এলো, সে খানিকটা ঢোক গিলে বলল, সে কবিজ খেলে কি হয় বড়মামা? হবে আবার কি, ইঁদুরগুলো মারা পড়ে, এই হয়। আর যদি ওই মানুষ ওই নাড়ু খেয়ে ফেলে? তা একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে, এই গলা জ্বলবে, মাথা ঘুরবে, বমি হবে, আর ওই হয়তো বা হাত পা খিচবে। আর যদি একেবারে 11টা নাড়ু খেয়ে ফেলে? বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল। তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বড় মামা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগির ডাক্তার ডাকো বড় মামা, আমার কিরকম গাড়ি ছিমছিম করছে আর বমি বমি পাচ্ছে। মেজমামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ির থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তিত ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন, তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারা দুই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপরে আরেকটা ভয়ানক ওষুধ খাওয়ানো হলো, সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন, 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার ঝোল আর শাঙ্গু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি ওপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ মার কাছে যাবে না আরো কিছু, মাকে এখন ভাবিয়ে তুলে আমার লাভ কি? হ্যাঁ, তাকে এখন খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন আর হরিপদ সেই হরিপদ নেই, সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল, তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল, হরিপদ জানে সেঁকো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা যাচ্ছিল, কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা, আর জানে রমেশ ডাক্তার।
আর এখন জানলে তোমরা যারা এই গল্প শুনছো।